আজকে মূলত মাদারবোর্ড এবং মাদারবোর্ডের বিভিন্ন অংশের পরিচিতি নিয়ে আলোচনা করব। এখানে বেশ কিছু পুরানো মাদারবোর্ড রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটি মাদারবোর্ড, মাদারবোর্ড বা মেইন বোর্ড মূলত প্রসেসর, মেমোরি, হার্ড ড্রাইভ এবং অন্যান্য পেরিফেরাল ডিভাইসগুলোকে ধারণ করে থাকে। মাদারবোর্ডের চিপসেটের মাধ্যমে প্রসেসর, মেমোরি, ইনপুট আউটপুট সিস্টেম যেমন কিবোর্ড, মাউস, মনিটর ইত্যাদি যোগাযোগ একসাথে করে থাকে। মাদারবোর্ডের ডিভাইসগুলো পরিচিত হয় মূলত বায়োস দিয়ে। আমরা এখানে একটি মাদারবোর্ড দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের মাদারবোর্ড বিভিন্ন ধরনের প্রসেসর সাপোর্ট করে থাকে। সব মাদারবোর্ডে আপনি সব প্রসেসর লাগাতে পারবেন না, আবার নির্দিষ্ট সংখ্যক প্রসেসর মাদারবোর্ডে ব্যবহার করতে পারবেন। এখন এই মাদারবোর্ডটির বিভিন্ন অংশ আমরা দেখি। যেমন মাদারবোর্ডে প্রথমেই দেখতে পাবেন, একটু বড় করে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো কপার ওয়্যার রয়েছে পিসিবি বোর্ডের মধ্যে, এবং এই প্রতিটি ওয়্যার বা কেবল কানেকশন এদিক দিয়ে যেমন আছে, আবার একইভাবে উল্টা দিকেও দেখতে পাবেন। হাজার হাজার তারের কম্বিনেশন রয়েছে এবং এটি একটি বিশাল আকারের সার্কিট বোর্ড। আর সার্কিটটির মধ্যে বেশ কিছু স্লট রয়েছে। যেহেতু মাদারবোর্ড সব কিছুকে ধারণ করে, সেজন্য আমরা কী কী জিনিস ধারণ করে এবং এর জন্য যে স্লট এবং পোর্টগুলো রয়েছে তার পরিচয় দিব। সাদা রঙের যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত পিসিআই স্লট। পিসিআই স্লট খুবই গুরুত্বপূর্ণ একটি স্লট। এর মধ্যে বিভিন্ন ধরনের ইন্টারফেসিং ডিভাইস যেমন সাউন্ড কার্ড, টিভি কার্ড, মূলত ইন্টারনাল টিভি কার্ড, কিছু কিছু ক্ষেত্রে ভিজিএ কার্ডও সাপোর্ট করে কিছু কিছু পিসিআই স্লটে। আর এটি হচ্ছে গিয়ে এজিপির কার্ড। এজিপি অর্থ হচ্ছে অ্যাসিলারেটেড গ্রাফিক্স পোর্ট। আর এখানে যে ছোট স্লটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিসিআই এক্সপ্রেস স্লট। পিসিআই এক্সপ্রেস স্লটও একইভাবে পিসিআই স্লটের মতো, এটিওতেও মূলত ল্যান্ড কার্ড, সাউন্ড কার্ড, টিভি কার্ড ইত্যাদি কার্ডগুলো লাগানো থাকে। যদি কখনো কারো বেশি ল্যান্ড পোর্ট প্রয়োজন হয় বা বেশি পরিমাণ সিরিয়াল পোর্ট বা ইউএসবি পোর্ট বা প্যারালাল পোর্ট প্রয়োজন হয়ে থাকে যেটি মাদারবোর্ডে নাই, সে ধরনের কার্ডগুলো পাওয়া যায় বাজারে, সেই কার্ড লাগিয়ে আপনি পোর্ট চাইলে বাড়িয়ে নিতে পারেন। এটা হচ্ছে চিপসেট, দেখতে পাচ্ছেন এটা একটি ইন্টেল চিপসেট। এটি মূলত এই কমিউনিকেশনগুলো মেনটেন করে থাকে, যদিও প্রসেসর ছাড়া এটি মেনটেন করতে পারে না, ওয়্যারিংগুলো মূলত নিয়ন্ত্রণ করে ইন্টেল চিপসেট। আর এই চিপসেটটি ছাড়াও এখানে আরও একটি চিপসেট রয়েছে। চিপসেটটি দেখতে পাচ্ছেন একটি হিট সিঙ্ক লাগানো রয়েছে। আমরা হিট সিঙ্কটি খুলি, এখানে এটি হচ্ছে র্যাম স্লট। র্যাম স্লটে মূলত র্যামগুলো লাগানো থাকে। আর পাওয়ার সাপ্লাইয়ের স্লট হচ্ছে এটা। পাওয়ার সাপ্লাই স্লটে দেখা যাচ্ছে 20টি পোর্ট রয়েছে। আর হার্ড ডিস্কের স্লট,
হার্ড ডিস্কের কানেকশনগুলো এখানে থাকে, এটা ফ্লপি ডিস্কের স্লট। তো এই মাদার বোর্ডে হার্ড ডিস্কের যেমন আইডি পোর্ট এগুলো এটা, আর এখানে রয়েছে সাটা পোর্ট, চারটি সাটা পোর্ট দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সাটা পোর্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসেসর যেটি, সেটি লাগানো থাকে এখানে, প্রসেসরটি লাগিয়ে এখানে ক্লিপ দেওয়া থাকে। ক্লিপটা খুলে নিই একটু, এখানে মূলত প্রসেসরটি লাগিয়ে এখানে ক্লিপ লাগানো হয়ে থাকে। অন্য মাদারবোর্ডে আমরা প্রসেসর লাগানোটি দেখব পরবর্তীতে। এছাড়াও আরও কিছু জিনিস রয়েছে, সেটা হচ্ছে এখানে অডিওর কানেকশনগুলোর জন্য আলাদা কেবলিং করা আছে ফ্রন্ট প্যানেলে, বা সিপিইউর সামনের দিকে যে অডিওর পোর্টগুলো আছে সেটা কানেক্ট করার জন্য এখানে। আর সামনের দিকে যদি ইউএসবি পোর্টের প্রয়োজন হয় আপনার, সেই ইউএসবির কানেকশনগুলো এখান থেকে যাবে। এটি হচ্ছে সিস্টেম স্পিকার। সিস্টেম স্পিকার এর পুরানো আমলের মাদারবোর্ডগুলোতে আলাদাভাবে লাগানো থাকতো, যেখানে বিল্ডিং সিস্টেম স্পিকার লাগানো রয়েছে। সিস্টেম স্পিকারের কাজ হচ্ছে বিপ দেওয়া। মাদারবোর্ড যখন বুট হয় তখন যে কোনো কারণে, বিভিন্ন সমস্যার কারণে বা ভুলের কারণে বিপ দিয়ে থাকে, বিভিন্ন ধরনের বিপ দিয়ে থাকে, এক এক বায়োসে এক এক রকম বিপ দিতে পারে। সে সম্পর্কে আমরা বায়োস সেটিংসের আলোচনা করব। আর এখানে আছে হচ্ছে ফ্রন্ট প্যানেল। ফ্রন্ট প্যানেল এটা খুবই গুরুত্বপূর্ণ যারা কম্পিউটার অ্যাসেম্বল করে তাদের জন্য। ফ্রন্ট প্যানেলটি একটু ভালোভাবে দেখতে গেলে এখানে কম্পিউটার স্টার্ট রিস্টার্ট করা এবং হার্ড ডিস্কের বাতির জন্য এখানে বেশ কিছু জাম্পার রয়েছে, এগুলোকে শর্ট সার্কিট করলে মূলত এটি রিস্টার্ট হয় বা কম্পিউটার রিস্টার্ট হয়। এটিও একটি পাওয়ার স্লট, মূলত পাওয়ার সাপ্লাই থেকে এখানে কানেকশন করা হয়। এটি 5.5 ভোল্টেজের, মূলত প্রসেসরের পাওয়ার স্লট। এগুলো হচ্ছে প্রসেসরের সিপিইউ ফ্যান। আর এখানে যে ছোট ছোট ক্যাপাসিটরগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের চিপসেটগুলো দেখতে পাচ্ছেন। আরেকটি গুরুত্বপূর্ণ অংশ এখানে হচ্ছে সিমস ব্যাটারি। এই ব্যাটারিটি মূলত কম্পিউটার যখন বন্ধ থাকে তখন আমাদের সময়কে সংরক্ষণ করে রাখে, এবং বেশ কিছু সেটিংসও সংরক্ষণ করে রাখে। ব্যাটারিটি খুললাম আমি। মাদারবোর্ডের বিভিন্ন অংশ দেখলাম, কিন্তু বেশ কিছু পোর্ট দেখানো হয়নি এখনো। এখন আমরা পোর্টগুলো দেখছি। মাদারবোর্ডটি আমরা আলতোভাবে এভাবে করলে দেখতে পাবো পোর্টগুলো। এটা হচ্ছে PS2 পোর্ট কিবোর্ডের, এবং এটা মাউসের। এটা প্যারালাল পোর্ট, এটা হচ্ছে সিরিয়াল মেইল পোর্ট, এটা হচ্ছে VGA পোর্ট। VGA পোর্ট মানে হচ্ছে ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টার, VGA শব্দের অর্থ। USB পোর্ট রয়েছে এখানে 4টি। USB মানে হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। এখানে ল্যান পোর্ট রয়েছে একটি। অডিও পোর্ট রয়েছে, একটা স্পিকারের, একটা লাইন ইনের, আর একটি হচ্ছে অডিও রেকর্ডিং এর জন্য। এই মোটামুটি ভাবে আমাদের মাদারবোর্ডের বেসিক পরিচিতি আমরা জানলাম। এরপর মাদারবোর্ডের কানেকশনগুলো কীভাবে লাগাতে হয় সেটা সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো।